আসসালামু আলাইকুম ইব্রাহিম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এলিসনে যে কাজটি দেখাবো, এই কাজটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই ব্যতিক্রম ধর্মী একটি কাজ। এটি প্রবলেম হলো আপনার একটি এলইডি টেলিভিশনে লাইট এক ধাপ জ্বলে তার পরপরই নিভে যাচ্ছে এবং গ্রাফিক্সগুলো ঠিক থাকছে, অর্থাৎ লাইট এসে 2 সেকেন্ড পরে চলে যাচ্ছে। তো এটি আমাদের যে এলইডি স্টিকগুলো রয়েছে, এই স্টিকগুলো ওকে ঠিক আছে, মাদার বোর্ডটি যে রয়েছে মাদার বোর্ডের ভোল্টেজও ঠিক রয়েছে, কিন্তু তবু কোন জায়গা থেকে এই সমস্যাটি আসছে বা এলইডি লাইটের ভিতরে প্রবলেম না মাদার বোর্ডে প্রবলেম, সেটি কিভাবে ফাইন্ড আউট করে স্টেপ বাই স্টেপ কাজ করতে পারেন, সে বিষয়টি আজকে আলোচনা করবো এবং দেখাবো। তো চলুন সরাসরি কাজে চলে যাই এবং দেখি কাজটি কিভাবে সম্পন্ন করা যায়। বন্ধুরা, আমার সামনে একটি এলইডি টেলিভিশন রয়েছে, তো দেখুন এটি সনি এলইডি টেলিভিশন। তো এটার আমি খুলে রেখেছি, খুলে এবং মেন যে এসি সাপ্লাই সে লাইনটি দিয়েছে। তো এই টেলিভিশনটি এখন অন করে আপনাদেরকে একটি সমস্যা দেখাবো। আচ্ছা দেখুন, আচ্ছা দেখুন টেলিভিশনটা অন হলো। অন হয়ে দেখুন কোনো স্ক্রিন আসে না, কিন্তু একটি স্ক্রিনের একটু আসে, হালকা একটু এসে আবার চলে যায়। দেখানোর চেষ্টা করি, তো ক্যামেরায় কতটুকু ধরা পড়লো তো জানি না, কিন্তু বিষয়টা হলো এরকম যে এই টেলিভিশনটি অন করার সাথে সাথে হালকা একটু লাইট জ্বলে দেন আবার নিভে যায়। জন্য আরেকটি বিষয় আপনাদের দেখাই, এলইডির ব্যাক পার্টে যে এখানে যে একটি ছিদ্র রয়েছে, তো এখানে যদি আপনাদের ক্লিয়ার করে আর একটু দেখাই, দেখুন আমাদের ওই পাশে ফুললি দেখা যাচ্ছে না, কিন্তু এই পাশে দেখতে পারবেন লাইটটা একবার জ্বলে নিভে যায়। দেখুন জ্বলেছিল, আবারও নিভে যায়। আবারও যদি আপনাদেরকে চেক করে দেখাই, টিভিটা আবার বন্ধ করি, এখন চালু চালু হলো, দেখুন এই দেখুন, অর্থাৎ একটু লাইট এসে দেন আবারও নিভে যায়। এই এই যে রোগটি রয়েছে, তো এই প্রবলেমটি আমি অনেক টেলিভিশনে দেখেছি যে লাইট সমস্যা হয়। তো লাইটে চলে যাওয়ার আগে আমরা আরেকটু দেখবো যে টেলিভিশনে ভোল্টেজটির কি অবস্থা। তো এই অবস্থা আমরা যদি ভোল্টেজটি চেক করতে যাই, দেখুন আমাদের এই দুই জায়গায় মিটারের কোডটি রেখে দেখুন এখন 20 ভোল্ট রয়েছে। আমি যদি টেলিভিশনটি অফ করি, স্ট্যান্ড বাই লাইটটি এখানে নিই, অফ করলাম, এখন 18 ভোল্ট, অন করলাম, দেখুন কত ভোল্ট হয়। এখন ভোল্টেজ কিন্তু আমাদের অনেক বেড়ে গেছে, কিন্তু বাট আমাদের লাইট কিন্তু জ্বলছে না। তো সেক্ষেত্রে আমরা কিভাবে বুঝতে পারবো যে মূলত প্রবলেমটা কোথা থেকে? তো এখন যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভোল্টেজ আসছে, আবার লাইটটিও এক ধাপ জ্বলে নিভে যাচ্ছে। তো বন্ধুরা, এই সকল সমস্যা বেশি সময়ই আসে লাইট সেকশন থেকে। লাইট যদি এক সাইডে কেটে যায়, অর্থাৎ একটি দুইটি লাইট যদি নষ্ট হয়ে যায়, তাহলে প্রবলেমটি দেখা যায়। তো সে কারণে আমি আমার যে এই লাইট টেস্ট করার যে
যন্ত্রটি রয়েছে, সেটি সাহায্য নিব। তো সেটির সাহায্য নিতে হলে আমি এখানে চেক করার জন্য, লাইটটি চেক করার জন্য আমার মেশিনে কানেকশন করে নেব। কানেকশনটি করার পরে আমি জাস্ট লাইটটা চেক করে দেখবো যে আমাদের লাইট প্রবলেম না সার্কিট প্রবলেম। দেখুন আমাদের লাইট কিন্তু জ্বলে গেছে, এই যে ছিদ্র দিয়ে দেখুন, ওকে, এই যে জ্বলে গেছে। তো বন্ধুরা, এই সমস্যাটি প্রথম অবস্থা ধারণা করেছিলাম যে লাইটে প্রবলেম, কিন্তু আমাদের দেখা যাচ্ছে মূলত লাইটে প্রবলেম না, প্রবলেম হলো আমাদের বোর্ডে, যে ভোল্টেজটি আসে যখন আমাদের এলইডি লাইটে ভোল্টেজটি অর্থাৎ ইউজ করে লাইটে, অর্থাৎ ভোল্টেজটি যখন খেয়ে ফেলে দেন তখন ভোল্টেজটি ড্রপ হয়ে যায়, ড্রপ হওয়ার কারণে আমাদের লাইটটি জ্বলে আবারও নিভে যায়। তো বন্ধুরা, এটি একটি ডিফারেন্সের প্রবলেম, কারণ এই প্রবলেমটা অনেক সময় এলইডি লাইট কাটা থাকলে হয়, কিন্তু এখানে আমাদের এলইডি লাইটগুলো ঠিক আছে, বাট মাদারবোর্ড থেকে ভোল্টেজটি অ্যাম্পিয়ার অনেক কম, যে কারণে এই সমস্যা দেখা দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, এই সমস্যাটি সমাধান করব আমরা। তো নেক্সট যে ভিডিওটি করব, সেই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে এরকম যেগুলো জয়েন্ট সার্কিট রয়েছে, তো জয়েন্ট সার্কিটগুলোতে কীভাবে আমরা এক্সট্রা ইনভার্টার ব্যবহার করতে পারি, আপনার যে এরকম এরকম ইনভার্টার কীভাবে ব্যবহার করতে পারি, সেই ভিডিওতে দেখাও। তো বন্ধুরা, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।